সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেহানার ইন্ডিয়ার আসাম থেকে বলছি রেহানাগুলোকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আল্লাহ আমরা বেশ ভালো আছি তো প্লিজ আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন তো এখানে দেখেন অনেকগুলো সিম দেখতে পাচ্ছেন এইগুলো হলো আমারই গাছের আর দেখেন এই দিকে যে গাছ ছিল আমার আপনারা নিশ্চয় আমার পুরোনো ভিডিওগুলোতে দেখতে পাচ্ছিলেন তো ওই গাছগুলো আজকা কেটে ফেললাম আর এই বড় গাছটাও ছিল এই বড়ো গাছটাও আজকে কেটে ফেলেছি আর এই তারটা যে দেখতে পাচ্ছেন উপরের তারটা মানে সিম গাছ ঘিরে নিয়েছিল তার জন্য কেটে ফেললাম ইয়ে দেখেন বড় গাছটা আমি এরকম করে কেটে দিয়েছি তো আগামী বছর ইনশাল্লাহ আবারও এর থেকে খুশি দিব আশা করছি কুশি দিয়ে তারপর বড় আবারও লাগতে পারে তো আর এদিকে আমার হলো একটা আমলক্ষীর গাছ আছে ইয়া এই আমলক্ষ্মীর গাছটাও কিন্তু সিম গাছটা একদমই ঘিরে নিয়েছিল মানে মরা 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 অবস্থা হয়ে গেছিলো যার জন্য সিম গাছটা আজকে কেটে ফেললাম তো এদিকে পুরা খোলা মঞ্চ হয়ে গেছে যাই হোক ওগুলো কাম কাজ সেরে এখন হলো চললাম একটু বাজারের দিকে আমি আর আমার মেয়ে হলো আজকা একটু বাজারে যাচ্ছি ঈদের কিছু শপিং করতে যাচ্ছি তো ওইদিকে আমার আপু আসছে বাজারে আপু আমাকে সকালবেলায় কল দিয়েছিল যে চল আজকা কিছু বাজার করে আনি তো আমি যখনই বাজারে যাই আর আপুর সাথে যাই কিন্তু আমরা দুই বোন মিলেই বাজার করি তো দেখেন এ অলরেডি আমরা বাজারে চলে এসেছি তো এদিকে আমার মেয়ের জন্য কিছু কাপড় মানে জামা দেখতেছি আর এই জামাগুলো হচ্ছে সারারা তো আমার খুবই পছন্দ হয়েছিল ভালো লাগছিল দেখেন কত সুন্দর নিচের দিকেও আর উপরের দিকেও এমব্রয়ডারি করা খুবই কিন্তু ভালো লাগছিল আমার কাছে তো এখন দেখি আনিকা কি পছন্দ করে ও কী নেই দেখি আর এদিকে আমার আপু হলো জন্য নাইটি দেখছিল আর এই উপরে দেখেন কতগুলো ফ্রক ফ্রকগুলো কিন্তু দারুণ ভালোই লাগছিল এটা পার কালারের মাঝে তো যেটাই দেখছি সেটাই কিন্তু ভালোই লাগছিল বাট আমার কাছে বেস্ট বেশি মানে সারারাগুলোই বেশি ভালো লাগছিলো তো এখন দেখা যাক আনিকা কী পছন্দ করে আর এখানে আমার সোনাটাকে দেখেন খেলা করছিল তো এদিকে দেখেন সোনাটা আমাকে বলছিল। যে মাসি এদিকে বসো আমাকে টুল নিয়ে দিচ্ছিল তো দুষ্টমি করছিল আর এদিকে অলরেডি আনিকার জামা নেওয়া হয়ে গেছে ওটা আমি ঘরে যে দেখাবো কিনিয়েছি আর এদিকে আমরা হলো নাইটি দেখতেছি আমি আর আপু দেখি কোনগুলো নিতে হয় যতগুলোই বের করছে মানে সবগুলোই নেও নেও লাগছে খুবই ভালো লাগছিল এদিকে তিন চারটা নাইটি নেওয়া হবে আমার মার জন্য নেবে আজকার শপিংগুলো আমার বাবা মানে আমার আব্বু আর আমার ছোটো ভাইয়ে টাকা দিয়েছিলো আমাদেরকে শপিং করতে তো আমার আব্বু আর আমার ছোটো ভাইয়ের টাকা দিয়ে আজকাল শপিং করে আনলাম এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি আমাদের শপিং করা হয়ে গেছে তো টোটো করে এখন ঘরে ফিরে যাচ্ছি আর ঘরে যেয়ে দেখাবো আমরা কি কি শপিং করলাম তেরকমভাবে কিছু শপিং করি নাই একটু একটু করে নিচ্ছি কারণ রোজার দিনে এরকম ঘুরতে ইচ্ছে করছিল না তো যাই হোক আরও সামনের দিন আছে দেখি আর কোন দিন যেতে পারি তো একটুখানি শপিং করে আনলাম এটা বাসায় যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আপনারাও আমার বাসায় ঘরে ফিরে আসছি প্রায় হলো আধা ঘন্টায় হয়েছে তো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কি কী শপিং করলাম তো বাজার থেকে এসে একটু কাজও করে নিয়েছি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কিছু মণিহারি মনিহারি বলতে একটা চেন নিয়েছি আনিকার জন্য আর এটা হলো শরীর মাজা একটা জামা নিয়েছি আর এগুলো হলো গাডার চুলবাদা গাডার কিছু নিয়েছি দেখেন এগুলো হচ্ছে গাডার আনিকার জন্য নিয়েছি তো আর একটা হলো নোক পালিশ নিয়েছি আর এইদিকে একটু দেখিয়ে দেয় কী কী কিনে আনলাম প্রথমে দেখিয়ে দেয় আমার ছেলের জন্য কী কী নিয়েছি এখানে তিনটা টি শার্ট নিয়েছি এইরকম তিন কালারের মাঝে এইরকম তিনটা কালারের মাঝে তিনটা টি শার্ট নিয়েছি আর একটা গেঞ্জি নিয়েছি তো এইগুলো হলো ওর মামা টাকা দিয়েছে কিনতে তো ওর মামা আমার আনিকা আর ছেলে আমার আপুর ছেলে মেয়ে ওদের জন্য টাকা দিয়েছিল আর আমার আব্বু হলো আমার আর আমার আপুর জন্য টাকা দিয়েছিল জামা কাপড় কিনতে তো এখন দেখেন এগুলো আমার জন্য নিয়েছি এটা হলো উড়না উড়াটা ভালোই লাগছিলো দেখেন একদম হলুদ কালারের মাঝে পাথরের এমব্রয়ডারি করা সাইড দিয়ে সাইড দিয়ে দেখেন কত সুন্দর লাগছিলো আর মাঝে মাঝে পাথর আছে এরকম মানে সাইড দিয়ে একটু এমব্রয়ডারি করা আছে পাথরের আর দুটো নাইটি নিয়েছি এই দুটো নাইটি নিলাম এই কালারে মাঝে নিয়েছি এগুলো হলো আমার আব্বু আর আমার ছোট ভাইয়ের টাকার মানে শপিং করে নিলাম দেখা যাক আনিকার আব্বু কবে কো কো করে তো এখন দেখায় আমি আপয, আমার আপয জামাটা এখানে আমার চুড়িদারের পিস নিয়েছি চুড়িদারের সেট এটা হলো উড়না উড়নাটার সাইডে এরকমভাবে মানে নেচকাটা আছে তো আর এটা হলো পেনটা তো পেনটা একদমই দেখেন চুড়িদারগুলো মানে একদমই সফট খুবই ভালো লাগছিল আর পেনটা নিচের সাইডে নেটের এমব্রয়ডারি করা এরকমভাবে দেখেন এখন দেখিয়ে দিই আমার জামাটা মানে কুর্তিটা তো কুর্তিটার একটু মেলিয়ে দেখিয়ে দিই কীরকম মানে ডিজাইনের তো দেখেন এটা সামনের দিকের ডিজাইন সামনের দিকে এরকম এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারির মাঝে কাজ করা আর হাতের দুই সাইডে এরকম মানে নেটের মাঝে এমব্রয়ডারি করা আছে এইয়া দেখেন একদম সিম্পলের মাঝেই আর আমার কাছে বেশ বেশি ভালো লাগছিল এই নিচের পার্টটা এইটা দেখে কিন্তু আমি এই কুর্তিটা নিলাম মানে এরকমভাবে নেটের মাঝে এমব্রয়ডারি করা আছে নিচের পার্টটা তো আমার কাছে কিন্তু এই নিচের পার্টটাই খুবই ভালো লাগছিলো যার জন্য আমি এই সেটটা নিয়েছি তো কীরকম লাগলো দেখবেন আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন কুর্তি সেটটা আপনাদের কাছে কীরকম লাগলো আমার কাছে তো ভালোই লাগছে সিম্পলের মাঝে তো এখন দেখে দে আমার মেয়ে আনিকা ফাইনালি কোনটা নিয়েছে জামা এইয়া দেখেন পাপুল কালারের যেটা ফ্রক আপনাদেরকে দেখিয়েছি ওই ফ্রকটাই কিন্তু আনিকার পছন্দ হয়েছে তো ও বলছে এটা নেবে তো ওর পছন্দই নেওয়া হয়েছে এটা নিয়ে নিলাম ফ্রকটা দেখেন পাপুল কালারের মাঝে 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 ফুল আছে এটা উপরে নেট আছে ভালো লাগছিল আর এটা হাতা ছিল না আমরা হাতা লাগিয়ে আনলাম টেলের থেকে এই হাতাটা লাগিয়ে আনছি তো আর সামনে একটা ফুল আছে এরকমভাবে ফ্রকটা ভালোই লং আছে তো এয়া মানে সামনে থেকে একটা বেল্ট আছে বেল্ট মারা তো এটা নিয়েছে আনিকা ও অনেকে এটাই পছন্দ হয়েছে তো আনিকার পছন্দ মতো নিয়ে নিয়েছি এটা লং ফ্রক আর এখন একটু দেখিয়ে দিই আপনাদেরকে মানে গায়ে পড়লে কীরকম লাগবে ইয়া দেখেন হলুদ কালারের মাঝে হলো সাদা কালারের পাথরগুলো সাদা কালারের ফুলটা আর গোল্ডেন কালারের মাঝে পাথরগুলো দেখেন একটু ফুলে দেখিয়ে দিই আপনাদেরকে অন্যটা ভালোই লং আছে তো দেখেন অল বডি একটা মানে পাথর আছে আর সাইড দিয়ে এরকমভাবে পাথরের কাজ করা আছে তো এখন কুর্তিটা একটু পরলে কীরকম লাগবে সেটা দেখিয়ে দিই ইয়ে দেখেন বুকের সামনে এরকম মানে এমব্রয়ডারি করা আছে আর হাতের দিকে নেটের মাঝে এমব্রয়ডারি করা আমার কাছে বেশি ভালো লাগছিল এই নিচের পাটাই কিন্তু তো একটু দেখিয়ে দিই দেখেন নিচের পাটটা এরকম হয়ে থাকবে পরলে তো প্লিজ আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কীরকম লাগলো আমাদের এই ড্রেসগুলো আর একটু একটু করেই কিনে আনছি মানে শপিংগুলো এদের আর দুইটা নাইটে ইয়া দুই কালারের মাঝে নিয়েছি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম